যে ন্যান্সির সাথে আমার জুটিটা আসলে অনেক বেশি শ্রোতাপ্রিয়, যে ন্যান্সির সাথে আপনার গান কবে আসবেন, যে ন্যান্সির সাথে আমার এই আসলে স্যাড গানগুলো একটা আলাদা মুড ক্রিয়েট করে। ন্যান্সি আজকে এখানে নেই, বাট ওকে আমরা সবাই মিস করছি, যে ন্যান্সির সাথে আমার জুটিটা আসলে অনেক বেশি শ্রোতাপ্রিয়। এবং ওই শুরুর থেকেই এই জিনিসটা আমি সবসময় দেখে আসছি, এবং সবসময় আমি এটা এখন পর্যন্ত আমি শ্রোতাদের, দর্শক শ্রোতাদের কাছ থেকে আমি সবসময় একটা এরকম মেসেজ বা বার্তা পাই যে ন্যান্সির সাথে আপনার গান কবে আসবে, ন্যান্সির সাথে আপনার গান কবে আসবে। এটা আমি নিজেও সবসময় চাই, বিকজ আমিও পার্সোনালি মনে করি যে ন্যান্সির সাথে আমার জুটিটা একটা ডিফারেন্ট একটা সাউন্ড ক্রিয়েট করে, যেটা সবাইকে অন্যভাবে টাচ করে। এবং এই গানটাও তার ব্যতিক্রম কিছু না, বরঞ্চ আমি বলবো যে মানে একটা খুব ডিফারেন্ট টাইপের গানে ন্যান্সির সাথে এই গানটা আরও বেশি, ন্যান্সি হওয়াতে এই গানটা অনেক বেশি ফুটে উঠেছে। তো ন্যান্সি আজকে এখানে নেই, বাট ওকে আমরা সবাই মিস করছি, বাট ডেফিনেটলি ন্যান্সির জন্য অনেক অনেক শুভকামনা। এবং আমি শিওর আপনারা সবাই এই গানটা শুনলে আমার কাছে মনে হবে যে আপনারা ন্যান্সির পার্টটাই প্রবাবলি আপনাদের কাছে মনে হবে যে ডিফারেন্ট কিছু, মানে এটা স্যাড গান আর কি, বেসিক্যালি স্যাড গান, স্যাড রোমান্টিক, স্যাড রোমান্টিক মানে বিচ্ছেদ। সো এই এই বিচ্ছেদেরই মুডের গান। তো আমার কাছে লাগে যে ন্যান্সির সাথে আমার এই আসলে স্যাড গানগুলো একটা আলাদা মুড ক্রিয়েট করে। ফিমেল পার্টের যে পেইনটা এখানে, এটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, মোর দেন দ্য মেল পার্ট। মেল পার্টের পেইন মানে বিচ্ছেদের তো দুইটা পক্ষরই, বাট আমার কাছে লাগে যে কথা, সুর এবং ভিজুয়াল এই তিনটা মানে অ্যাঙ্গেল থেকে ভাবলে এখানে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে ফিমেলের পেইনটা এখানে আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। আমরা যখন অংশু ভাইয়ের সাথে আমার প্রথম কাজ যখন হয় হারিয়ে ফেলা ভালোবাসা, সেটা ছিল 2015 সাল। সো তারপরে ব্যাক টু ব্যাক আমাদের বেশ কিছু কাজ হয়, এবং তখন আসলে মিউজিক ভিডিওর একটা অনেক বড় জোয়ার ছিল, যেই 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 সূত্রে গানচিলের সাথে আমার অনেক কাজ হয়েছে, বড় বড় প্রজেক্টের কাজ, ঝড়, তারপরে আরও বেশ কিছু গান, এক্স্যাক্টলি চলনা, যেগুলি এক্স্যাক্টলি যেগুলি আসিফ ভাইয়ের অনেক বড় বড় অ্যাম্বিশিয়াস প্রজেক্ট ছিল এবং অনেক সুন্দর সুন্দর আমাদের স্মৃতি। এই যে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে টানা আমরা যে একটা মিউজিক ভিডিওর জোয়ারের মধ্যে ছিলাম, যেটা নিঃসন্দেহে খুব ভালো একটা জিনিস, আমি কোনো কমপ্লেন করছি না, বাট অংশু ভাই যে বললো যে আসলে গানটা হচ্ছে আগে, তারপরে ওইটা ভালো লাগার থেকেই বাকি আইডিয়াগুলো মাথায় আসে। সো অনেক সময় যেটা হয় যে আসলে অনিচ্ছাকৃতভাবেই একটা জোয়ারের মধ্যে যখন মানুষ বেশি থাকে, তখন অনিচ্ছাকৃতভাবেই আসলে অনেক সময় দেখা যায় যে ওই মূল জায়গাটার যে যতটুকু ভাবনা বা যতটুকু কনসেন্ট্রেশন থাকা উচিত ওইভাবে সবসময় হয়ে ওঠে না, এটা অনিচ্ছাকৃত, এটা কোনো বিকজ টোটাল মেকানিজমটাই ওভাবে তখন চলতে থাকে, একটা গতি অনেক অনেক, যখন একটা জিনিস খুব স্পিডে চলতে থাকে সেটাকে হঠাৎ করে ব্রেক দেওয়া তো আসলে পসিবল হয় না। সো সেই ব্রেকটাই আমার কাছে লেগেছিল, যে মানে একটা ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ থেকে উনি একদমই নতুন, ওনার কোনো গান কখনো কোনো উনি কখনো আসলে ওইভাবে গানও লেখেননি, উনি মূলত কবিতা লিখতেন। তো আমাদের একটা পরিচয় হয় সেই সূত্রে, আড্ডার ছলে 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 আমরা আসলে তখন এরকম করে জাস্ট মানে উইথ নো কমার্শিয়াল ইন্টেনশন, যে আমরা এমনি কিছু গান সময় কাটানোর জন্য আমরা করা শুরু করলাম। তো সেখান থেকেই আসলে জোনাক জলে গানটার সূত্রপাত।